आई एम उस्मान, यू आर वाचिंग वर्चुअल स्टडी हब। सामने तुम्हारे एनटीपीसी एग्जाम 15 डिसेम्बर थेके तुम्हारे एनटीपीसी एग्जाम डेट देवा हुए गेछे। सो आर बेशी देरी नाई, तुम्हारे प्रिपारेशन आशा करी होच्छे, भालोई चलछे। आमी तुम्हारे आज थेके मैथर एक सीरीज निये आसछि एनटीपीसी जन्य, जेटा तुम्हारे हयतो उपकारे आसबे आशा करी। तो आज के से हिसाब से प्रथम नौका और स्रोत अर्थात बोट एंड स्ट्रीम जो चैप्टर आई चैप्टर नहीं आलोचना करब। तो से चैप्टर थे एक कोश्चिन अथवा दुटो कोश्चिन तुम्हारा परीक्षाते पा। सो चलो शुरू करी। प्रथमत बोट एंड स्ट्रीम चैप्टर शिखते गेले तुम्हारे प्रथम जानते हबे डाउन स्ट्रीम वेलोसिटी और आप स्ट्रीम वेलोसिटी की। सो डाउन स्ट्रीम वेलोसिटी काके बोले, जेटा आमरा बांग्लाय बोली स्रोतेर अनुकूले बेग बा स्रोतेर अनुकूल। ठीक आछे, माने कि स्रोत जेदिके जाबे सेदिके नौकाओ जाबे अथवा मानुषो जाबे अथवा कोनो जहाजो जाबे। ताहले साधारण भाषाय बला जाय कोनो नौका जहाज अथवा मानुष जदि स्रोतेर अनुकूले अर्थात स्रोत जेदिके जाच्छे সেদিকে যদি এগিয়ে যায় তাহলে বলা যায় যে সেই নৌকাটি অথবা জাহাজটি অথবা মানুষটি কোন দিকে যাচ্ছে, না স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে ওই মানুষটি অথবা ওই নৌকাটির বেগকে কি বলবো? স্রোতের অনুকূলে বেগ বা ডাউন স্ট্রিম ভেলোসিটি, মনে থাকবে। আর হ্যাঁ, ডাউন স্ট্রিম ভেলোসিটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এখানে আমি পরে আসছি সবকিছু। এবার আসি আপ স্ট্রিম ভেলোসিটি। ঠিক আছে, তো আপ স্ট্রিম ভেলোসিটি কি? না স্রোতের প্রতিকূলে বেগ, অর্থাৎ স্রোত যেদিকে যাবে ঠিক তার বিপরীত দিকে আমরা যাব। কিরকম? ধরো কোনো নৌকা, কোনো মানুষ অথবা কোনো জাহাজ স্রোত যেদিকে যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে যদি যাই তাহলে কি হবে? না স্রোতের প্রতিকূলে, অর্থাৎ আপ স্ট্রিম ভেলোসিটি। ঠিক আছে, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। বোঝা গেল? চলো আমরা বিস্তারিত বোর্ডে যাই। দেখো, প্রথমত আমাদের যে দুটো ফর্মুলা না জানলেই নয় বা অর্থাৎ যে দুটো ফর্মুলা দিয়েই আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই করব, ঠিক আছে, সে দুটো ফর্মুলা কি? দেখো, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার অর্থাৎ স্থির জলে বোটের গতিবেগ হাফ ইন্টু এ প্লাস বি, আর স্পিড অফ স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ হাফ ইন্টু এ মাইনাস বি কিমি পার আওয়ার। কিন্তু তোমরা মনে রাখবে এটা সবসময় কিমি পার ঘন্টা এককে থাকবে, যদি অন্য কোনো এককে থাকে তাহলে তোমরা ট্রান্সফার করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে তোমার এ বা কি বা বি বা কি? হ্যাঁ, তোমাদের বলছি এ কি? এ হল ডাউন স্ট্রিম ভেলোসিটি। আমি মুখে বললাম ডাউন স্ট্রিম ভেলোসিটি, যেটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। জানো তো স্রোতের অনুকূলে কি বেগ কি হয়? যেটা হয় বোট প্লাস স্ট্রিম, অর্থাৎ বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আমি এখানে বোট দিয়ে বোঝাচ্ছি, যদি বোটের পরিবর্তে কোনো মানুষ হয় বা অন্য কিছু হতে পারে সেটা তোমরা দেখে বুঝে অঙ্ক করবে। ঠিক আছে, তাহলে এ হলো কি? ডাউন স্ট্রিম ভেলোসিটি, অর্থাৎ বোট প্লাস স্পিড, বোটের স্পিড, সরি, বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, বোট প্লাস স্ট্রিম। এবং বি কি? বি হচ্ছে আপ স্ট্রিম ভেলোসিটি, এটা হলো বোট মাইনাস স্ট্রিম, অর্থাৎ বোটের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। ঠিক আছে, এটা হলো বোট মাইনাস স্ট্রিম। তাহলে তোমরা পেয়ে গেলে এ কি এবং বি কি। এ হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি, বি হচ্ছে আপ স্ট্রিম ভেলোসিটি। এবং বোটের স্পিড কি? হাফ ইন্টু এ প্লাস বি, আর স্ট্রিমের স্পিড কি? হাফ ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে? তো এই ছিল আমার ফর্মুলা, বা এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখো, তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমরা পারছো। চলো দেখিনি কিছু প্রবলেম এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তোমরা অন্যান্য অঙ্কগুলোও তোমরা পারবে এই একই ফর্মুলা দিয়ে, তোমরা প্র্যাকটিস করবে। এবং চলো শুরু করি। চলো বন্ধুরা, ফার্স্ট প্রবলেম, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে কথাটা বুঝতে হবে। তাহলে কি? না স্রোতের অনুকূলে হলে আমি কি বলেছিলাম? না ডাউন স্ট্রিম ভেলোসিটি। সো ডাউন স্ট্রিম
ভেলোসিটি কি হয় না, বোট প্লাস স্ট্রিম, অর্থাৎ বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ। তো কত বলা আছে এখানে, 10+4, বোটের 10 স্ট্রিমের 4, সমান সমান কত হচ্ছে না 14 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি কত হলো 14 কিমি পার আওয়ার। এবার বলেছে যে এই গতিবেগে, অর্থাৎ এই যে 14 কিমি পার আওয়ার গতিবেগে 56 কিমি যেতে কত সময় লাগবে, নর্মাল ব্যাপার, 4 ঘন্টা, তাই কি না? কারণ কি হয়, সময় টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত 56, স্পিড কত 14, ইকুয়াল টু 4 আওয়ার। সো টাইম লাগছে কত 4 আওয়ার, তাই না? তোমরা মুখে মুখে পারবে করতে, আমি করে দেখালাম, বুঝতে পেরেছ? ওই মাত্র দুটো সূত্র, হাফ ইন্টু এ প্লাস বি অ্যান্ড হাফ ইন্টু এ মাইনাস বি, এ কি না ডাউন স্টিম ভেলোসিটি, বি কি আপ স্টিম ভেলোসিটি, এইটা যদি মনে রাখতে পারো তোমরা, তোমরা দেখো প্রত্যেকটা অঙ্কই ওই দুটো সূত্র দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেম দেখি। দেখো বন্ধুরা, নেক্সট প্রবলেম কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায় এবং নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি এটা বলা আছে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে এই যে ডাউন স্ট্রিম ভেলোসিটি এবং আপ স্ট্রিম ভেলোসিটি এ অ্যান্ড বি, আর যে স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ হাফ ইন্টু এ প্লাস বি অ্যান্ড হাফ ইন্টু এ মাইনাস বি, যেটা আমি বললাম তোমাদের ফর্মুলা, এটা কিন্তু সবসময় কিমি পার ঘন্টা অর্থাৎ ঘন্টায় প্রকাশ হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যদি প্রশ্নে থাকে মিনিটে, তাহলে তোমরা কনভার্ট করে নেবে ঘন্টায়, না হলে কিন্তু এই হাফ ইন্টু এ প্লাস বি অ্যান্ড হাফ ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা কাজ করবে না, মনে থাকে যেন। যাই হোক, আমরা আবার ফিরে আসি অঙ্কতে। তো কি বলল, 8 ঘন্টায় 80 কিমি যায় স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কি হয় ডাউন স্ট্রিম ভেলোসিটি, এটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু কি বলেছে 80 কিমি যায় 8 ঘন্টায়, তাই তো? তাহলে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, তাহলে কত হলো 10 কিমি পার আওয়ার। তাহলে এ পেয়ে গেলাম আমরা 10 কিমি পার আওয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা জিনিস দেওয়া আছে, দেখো নৌকার বেগ দেওয়া আছে। ঠিক আছে, নৌকার বেগ কি জানি আমরা, হাফ ইন্টু এ প্লাস বি জানি, জানি কি না, নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ হাফ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 8। সো এ প্লাস বি ইকুয়াল টু 8 দুগুণে 16, এ প্লাস বি ইকুয়াল টু 8 দুগুণে 16, এর মান কত 10, 10টা যদি পাঠে পাঠিয়ে দাও তাহলে কি পাবা, বি ইকুয়াল টু 6। তাহলে আমরা বি মানে কি না আপ স্ট্রিম ভেলোসিটি, আমরা ডাউন স্ট্রিম ভেলোসিটি পেয়ে গেলাম এবং আপ স্ট্রিম ভেলোসিটিও পেয়ে গেলাম, তাই কি না? এবার বলেছে দেখো স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, সো স্রোতের বেগ আমরা কি জানি, হাফ ইন্টু এ মাইনাস বি, তাহলে হাফ ইন্টু এ কত 10, মাইনাস বি কত 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 হয়, 4 থেকে 2 ভাগ করলে মানে 4কে 2 ভাগ করলে কত হয় 2, তাহলে আমাদের স্রোতের গতিবেগ কত হলো না 2 কিমি পার আওয়ার, বুঝে গেছে তাই তো? স্রোতের গতিবেগ বুঝতে পারলে তো? তাহলে দেখো একটা ফর্মুলা শুধুমাত্র, সরি দুটো ফর্মুলা, একটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি আর হাফ ইন্টু এ মাইনাস বি, এটা জানলে কিন্তু আমরা বোট অ্যান্ড স্টিমের সমস্ত অঙ্ক পারবে, আমি কথা দিলাম, বাট একটু মাথা ঘামাতে হবে। যাই হোক চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ বলা আছে 18 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে বেগ বলা আছে 12 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার বেগ চেয়েছে। তাহলে দেখো ডাউন স্ট্রিম ভেলোসিটি, ডাউন স্ট্রিম ভেলোসিটি ইকুয়াল টু এ ইকুয়াল টু বলা আছে কত না 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা বলা আছে, তাহলে কি স্রোতের অনুকূলে বেগ বলা আছে, স্রোতের প্রতিকূলে বেগ কত বলা আছে 12 কিমি পার ঘন্টা, অর্থাৎ আপ স্ট্রিম ভেলোসিটি ইকুয়াল টু বি ধরি আমরা, ইকুয়াল টু বলা আছে 12 কিমি পার আওয়ার, এটা বলা আছে। দিয়ে কি চেয়েছে না স্থির জলে নৌকার বেগ কত, ঠিক আছে স্থির জলে নৌকার বেগ, সো আমরা কি জানি স্থির জলে নৌকার বেগ কি, দেখো
স্থির জলের নৌকার বেগ কি হয়? হাফ ইন্টু এ প্লাস বি। তাহলে হাফ ইন্টু এ কত? 18, বি কত? 12, যোগ করলে কত হবে? 30 ইকুয়াল টু 15 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে কি হলো? স্থির জলে নৌকার বেগ কত হলো? 15 কিমি পার আওয়ার। বোঝা গেছে? সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো কোশ্চিন বা কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো। আর একটা কথা, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো টাটা।